হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম জামের শরবত। যারা বানাতে পারেন তারা তো পারেনই, যারা বানাতে পারেন না আজকের রেসিপিটা তাদের জন্য। তো এইখানে আমি জামগুলো থেকে বীজ বের করে নিচ্ছি। এই হলো বীজ ছাড়া জাম, আর সাথে হচ্ছে আমার বারান্দা বাগানের পুদিনা পাতা, আর এখানে আছে লেবুর রস, বিট লবণ, লবণ, আর হচ্ছে টালা, জিরার গুঁড়া, আর হচ্ছে চিনি। যদিও চিনিটা আমরা একটু কম খাই, তারপরও আপনারা আপনাদের যতটুকু লাগবে ততটুকু নিয়ে নেবেন। তো আমি জামের জুস বানানোর সাথে সাথে দুপুরের রান্নাটাও করছি। তো এই ফাঁকে আমি একটু করলা ভাজি করে নিলাম, আর মিষ্টি কুমড়া ভাজিটা চুলায়, তো এটা নাড়া দিয়ে আমি আবার চলে যাব জামের জুস বানানোর জন্য। আসলে রান্না করার সময় প্রচণ্ড পরিমাণে গরম লাগে। একটা মজার জিনিস দেখাই, এটা হচ্ছে হলুদ রঙের বেগুন। আপনারা কখনো দেখেছেন কি না আমি জানি না, জানলে কমেন্টে জানাবেন। তো এই বেগুনটা আসলে হলুদ কালারের না, এটা হচ্ছে পাকা বেগুন। এটা আমার ছাদ বাগানের বেগুন, আমি আজকে নিয়ে এসেছি। আর একটা ডাটা হয়েছিল বাগানে, সেই ডাটাটাও নিয়ে এসেছি। এই বেগুনগুলো দিয়ে আমি শুটকি দিয়ে রান্না করব, যেটা আমার খুবই পছন্দের। তো আমি আবারও চলে যাচ্ছি জুসের কাছে। তো গরমের সময় যখন প্রচণ্ড গরম পড়ে দুপুরের সময়, তখন আসলে ঠান্ডা জুস খেলে শরীরের জন্যও ভালো, আবার মনেও একটা তৃপ্তি পাওয়া যায়। তো আমি এখানে ব্লেন্ডারের মধ্যে জাম আর হচ্ছে পুদিনা পাতা দিয়ে দিলাম। এটাকে আমি খুব মিহি করে ব্লেন্ড করে নিব। কতটা মিহি করেছি আপনাদেরকে দেখাই, আরও একবার বাকি আছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি জিরা, লবণ এবং বিট লবণ, সাথে দিয়ে দিচ্ছি লেবুর রস, আর দিলাম চিনি। যদিও বললাম আমরা চিনি কম খাই, আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন। আমি 4 গ্লাস শরবতের জন্য মাত্র 3 চামচ চিনি দিয়েছি। আর অবশ্যই যেটা দিতে হবে সেটা হচ্ছে বরফ। যদি আপনি ব্লেন্ডারে জুস করেন তাহলে অবশ্যই বরফ দিয়ে নেবেন, তাহলে জুসটা খুব থিক হয় এবং খেতেও ভালো লাগে। তো আমার জুস রেডি, এইটা আমি ফয়সাল সাহেবকে দিব, দেখি সে কি বলে। উনি ওনার অফিস রুমে বসে আছেন এবং এখানে আমি জুসটা নিয়ে গেলাম। খেয়ে দেখো তো, খেয়ে দেখো কেমন হয়েছে। আমার মেয়েও স্কুল থেকে চলে আসছে, গরমের জন্য হাফ টাইম করে দিয়েছে স্কুলের সময়, তো ওকে দিলাম, ও খাচ্ছে। যদিও ভিডিওতে বলছে ভালো ভালো, কিন্তু ও আসলে টক জাতীয় জুস খুব একটা পছন্দ করে না। তবে আমার ছোট ভাই খুব পছন্দ করেছে, ফয়সাল সাহেবের ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। তো জুস খেতে খেতে এইদিকে দুপুরের রান্নাটাও আমি কমপ্লিট করে নিয়েছি। এখানে হয়ে গেছে ভাজি দুটো, আর তরকারিটা আমি এখন বসাবো। তার আগে আমি ডালটা বাগার দিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন এবং শুকনো মরিচ দিয়ে আমি ডালটাকে বাগার দিয়ে লাস্টে আমি ধনে পাতা অ্যাড করে চলে যাচ্ছি মেইন রান্নাটাতে। আজকে আমি ঝিঙে রান্না করব। ঝিঙের তরকারিটা আমার শাশুড়ির খুব পছন্দ, খুব মানে খুবই প্রিয় এই ঝিঙে তরকারি, কিন্তু উনি নাই, ওনাকে ছাড়াই ঝিঙে খেতে হচ্ছে। তো আমি মশলাটা কষিয়ে ফেলেছি, আর মশলাটা কষানোর সময় আমি আলুটা দিয়ে দিয়েছিলাম। যেহেতু আলুটা শক্ত তাই আগেই আমি আলুটাকে কষিয়ে নিয়েছি, যাতে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কারণ ঝিঙে সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আর এখানে হচ্ছে ফেন্সি আপার দেয়া মিষ্টি আলু, ওনাদের গ্রাম থেকে এনেছিল, সেটা আমাকে দিয়েছে। ঝিঙেটা আমি কখনোই অল্প আঁচে রান্না করি না, এটা খুব বেশি আঁচে রান্না করতে হয়, তা না হলে ঝিঙের কালার চেঞ্জ হয়ে যায়, আর একবার যদি তরকারির কালার চেঞ্জ হয়ে যায় আমি আর তরকারি খেতে পারি না। তো মাছটা যেহেতু ফ্রিজে ছিল, ভাজা মাছটা, তার কারণে আমি ঝিঙের ঝোল দেওয়ার সাথে সাথে মাছটা দিয়ে দিয়েছি। আর এই যে দেখেন, আমার রান্না মোটামুটি কমপ্লিট, মানে ফ্যামিলি মেম্বাররা যেটা খেতে পছন্দ করে সেটাই আমি আগে কুক করে নিয়েছি, আর আমার যে পছন্দের তরকারিটা সেটা আমি সবার লাস্টে রান্না করেছি। ভাবছি সময় পেলে রান্না করব, সময় না পেলে রান্না করব না। তো সময় যেহেতু পেয়েছি তারপর রান্না করে ফেলেছি। এখানে হচ্ছে ধনে পাতা কুচি নিয়ে নিয়েছি, বেগুনটা কেটে নিয়েছি, যে দেখেন পাকা বেগুন, পাকা বেগুনে কিন্তু খুব বীজ হয়। আর এই হচ্ছে পুঁটি মাছের শুটকি, মানে চ্যাপা শুটকি যেটাকে বলা হয়। তো আমি এখানে তেলে কিছু আস্ত রসুন দিয়ে দিয়েছি, আর আমি কিন্তু কিছু সবজি নিয়েছিলাম একটু আগে, যেটা দেখিয়েছি, একটা ডাটা, একটা আলু, তারপরে একটু ঝিঙে। তো এখানে আমি পেঁয়াজ ভেজে, পেঁয়াজ আর রসুনটা ভেজে মশলা দিয়ে এখানে পানি সহকারে শুটকিটা দিয়ে দিলাম। পানি সহকারে কেন দিলাম জানেন, যাতে শুটকিটা সেদ্ধ হয়ে মশলার সাথে একদম মিশে যায়। এবং মশলা কষিয়ে আমি এখানে সবজিটাও কষিয়ে নিয়েছি, ঝিঙে, ডাটা, আলু।
এবং সবার লাস্টে আমি দিয়ে দিলাম আমার ছাদ বাগানের পাকা পাকা বেগুন। আসলে এই যে পাকা বেগুন দিয়ে শুটকি রান্না করা, এটা আমি একটা চাকমা পরিবারের কাছ থেকে জেনেছিলাম বা খেয়েছিলাম, তো খুবই সুস্বাদু লেগেছিল। সর্বপ্রথম সেখানেই খেয়েছিলাম এবং ওখান থেকেই রান্নাটা শিখেছি। তো দেখেন, রান্নাটা বসিয়ে আমি একটু চেরিকে খাবার দিতে গিয়েছিলাম আর সেই ফাঁকে শুটকির তরকারিটা একটু নিচে লেগে গিয়েছে, বাট ইটস ওকে, শুটকির তরকারি একটু পোড়া পোড়া হলেই ভালো লাগে। তো ফাইনালি আমার পছন্দের তরকারিটা হয়ে গেছে। শুটকি আমি খুব পছন্দ করি, আমি সব ধরনের শুটকি খাই। তো আজকে দুপুরে আমাদের মেনুতে ছিল এই আইটেমগুলো, এখানে ঝিঙে তরকারি, শুটকি তরকারি, করলা ভাজি, মিষ্টি কুমড়োর ভাজি, ডাল এবং ভাত। তো আমি আমার বরের খাবারটা রেডি করছি, যেটা আমি সবসময়ই করি, তাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়ার ভাজি দিলাম, করলা ভাজি দিলাম, সাথে সামান্য শুটকি দিলাম। যদিও এই শুটকি তরকারিটা উনি যে খুব বেশি পছন্দ করে তা না, কিন্তু যেহেতু রান্না করেছি তাই একটু দিলাম। আর সাথে দিলাম ফিশ কারি, মানে ঝিঙে দিয়ে মাছ তরকারি। তো এই ছিল আজকে আমাদের দুপুরের খাবারে। আজকে এই পর্যন্তই, আপনাদের সবার জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ।